ক্রীড়া পর্ষদের মাথায় রাজনৈতিক ব্যক্তিত্ব। সরকার পরিবর্তনের পর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে বলা চলে গেরুয়া বাহিনীর একেবারে দাপাদাপি, এক প্রকার নিজেদের কবজায় নিয়ে নিয়েছেন বেশ কিছু সংস্থা, ব্যতিক্রম নয় ত্রিপুরা ক্রীড়া পর্ষদও। এই সংস্থার সচিব করা হয়েছে অমিত রক্ষিতকে, তিনি শাসক দলের প্রদেশ নেতৃত্ব। বুধবার পর্ষদের প্রথম বৈঠক হয়, সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মনোজ কান্তি দেব। এদিন তিনি ক্রীড়াক্ষেত্রকে দুর্নীতিমুক্ত রাজনীতিমুক্ত রাখার কথা বললেন। আমরা চাই ত্রিপুরা ক্রীড়াক্ষেত্র এগিয়ে যাক এবং ক্রীড়াক্ষেত্র যাতে দুর্নীতিমুক্ত থাকে, ক্রীড়াক্ষেত্র যাতে রাজনীতিমুক্ত থাকে এবং গ্রাম স্তর থেকে প্রতিভা অন্বেষণ করে তাদেরকে যাতে কাজে লাগানো যায়। আমরা দেখেছি ইদানিংকালে বেশ কিছু সফলতা আমরা পেয়েছি। প্রশ্ন উঠছে, রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন পদে বসিয়ে রাজনীতিমুক্ত ক্রীড়াক্ষেত্র কখনো সম্ভব? উত্তরটা অবশ্য মন্ত্রী বাহাদুরই বলতে পারবেন। Pure report, Channel Din Route.